গাড়ি যায়। হাই এভরিওয়ান, আজকে হাঁটতে বের হলাম। সো বেসিক্যালি আমি ওয়ার্কআউট করি, দেখা যায় কি বিকালবেলা ওয়ার্কআউট করি, বাট আজকে লাস্ট ইভেন্ট, ইনফ্যাক্ট লাস্ট কয়েকদিন ধরে বিভিন্ন কাজে এত ব্যস্ত, সো খুবই কম টাইম ওয়ার্কআউটের জন্য ছিল, খুবই কম টাইম ওয়ার্কআউটের জন্য ছিল। তো সে কারণে ভাবছিলাম যে রাত্রে হয়তো হাঁটতে বেরোবো। ছাদে নর্মালি হাঁটতাম, বাট ছাদে এখন হাঁটা সম্ভব না, বিকজ আমার ছেলেকে নিয়ে রাত্রে একা ছাদে যেতে চায় না। সো বাসায়, সো বাসায় না, সরি, রাস্তায় হাঁটছি। ইনফ্যাক্ট অ্যালেক্সকে নিয়ে, হি ইজ অলরেডি স্লিপিং, ঘুমাচ্ছে। যতক্ষণ হাঁটা যায়, যতক্ষণ বার্ন করা, যতটুকু করা যায়, অলমোস্ট 20 মিনিটস হয়ে গিয়েছে, 1 কিলো প্লাস হাঁটলাম। সো এটা যারা যারা মেয়েরা আছেন, একেবারে টাইম পান না, নো, অনেক কাজের মাঝখানে ট্রাই করে দেখতে পারেন, বাসায় ছাদে ছাদেও করতে পারেন বা নিচে করতে পারেন। আমি যেই এলাকায় থাকি, ইটস মোটামুটি সেফ, অ্যান্ড প্রত্যেকটা বাসার নিচেই যেহেতু অনেক কিনো গার্ড থাকে, সো আমাকে সেফ মনে হয়, সো ইজিলি হাঁটা যায়। অ্যান্ড ইটস এ ভেরি নাইস রোড, কাম, রাত্রেবেলা একটু ঠান্ডাও থাকে। দেখি, তো আমার কাছে মনে হয় বিয়ের পরে, বাচ্চার পরে কোনো কিছু শেষ না, বাট নতুনভাবে শুরু করা। সো আমাকে প্রতিনিয়ত অনেক, বিশেষ করে মেয়েরা, SMS করে বা দেখা হলে বলে যে আপু আপনি কীভাবে শুকালেন, কী করেন, এক্সট্রা কী করেন। সো তাদের জন্য বলতে চাই যে সবসময় যে জিম আমি করি, ডায়েটও করি, বাট কোনো কিছু যে এক্সেস করি সেটা না, মেনটেন করেই করি। বিকজ খুব বেশি যদি ডায়েট করে যদি শুকাতে কেউ চায়, তাহলে কিন্তু নিজের চেহার গ্লো নষ্ট হয়ে যায়, সো দ্যাটস ইভেন ইম্পর্টেন্ট থিং। কে যেন লিখেছে যে হামালা চৌধুরী, আপনি তো শর্ট টাইমে এত ওয়েট লুজ কীভাবে করলেন, এইভাবেই। ইনফ্যাক্ট আমার বাচ্চা যখন আরও ছোটো ছিল, ধরেন তো, তখন ছাদের উপর নিয়ে হাঁটতাম 2.5 মাস, এখন আমার বাচ্চা প্রায় 1 বছর, এখন ওকে নিয়ে আজকে ফার্স্ট রাস্তায় এইভাবে হাঁটা স্টার্ট করেছি, বিকজ গরমকাল চলে আসছে। আর যেটা বলছিলাম, এখন অনেক সুন্দর ওয়েদার, আর মনে হয় আরও কয়েকদিন পরে গরমে এই টাইমেও হাঁটতে পারবো না। আচ্ছা, কিছু হবে না, খবরদার দৌড় দিন না, দৌড় দিলেই কিন্তু আমাদের ধরবে। ইনফ্যাক্ট রাস্তার কুকুরে ঘেউ ঘেউ দেখে মনে পড়লো, আমি একটা বই পড়ছিলাম আজকে, আমি বইয়ের নাম ভুলে যাই সবসময়, মোহাম্মদ জাফরি কলসারের, এবার বইমেলা থেকে কিনেছি, মেঘবালিকা না বনবালিকা, আই গেস বনবালিকা, নববালিকা, বিকজ মেয়েটা পশু পাখির কথা বুঝতে পারে, পশু পাখিদের প্রতি মায়া মমতা, এটা নিয়ে বই, বইটা দেখতে পারেন, এবারে বইমেলায় আমি পেয়েছি, তামলিপি থেকে সেজুতি আপা আমাকে দিয়েছে। সো ওয়ান্ডারফুল বুক, খুবই সুন্দর, অনেকদিন পর একটা বই মনে হয় আমি সময় কম থাকা সত্ত্বেও একদিনে মনে হয় বইটা পড়ে আমি শেষ করেছি। হ্যাঁ, সো আমাদের কতটুকু হাঁটা হলো, 25 মিনিট, হ্যাঁ 1 কিলোর বেশি হয়ে গেছে, আই থিঙ্ক আমরা আরও 15 মিনিট হাঁটবো। আপনারা আমার ভিডিও না দেখে আপনারা আমার বাসায় হাঁটতে পারেন, বসে বসে ভিডিও দেখলে আমি শুকাবো, আপনারা মোটা হবেন, সো বেটার ইউ শুড অলসো ওয়াক। ইনফ্যাক্ট এখানে না খুব একটা আলো নাই, সো একটু সামনে যাই, সামনে গেলে হয়তো বা আলো আসবে। হ্যাঁ, কফি ওখানে। আমার খুব ইচ্ছা যে আমি আস্তে আস্তে আমি বার, মানে না, শুটিংয়ের জন্য বা আমার কাজের জন্য, আই এম ভেরি ব্লেসড যে বাংলাদেশের অনেক জায়গায়, বিদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি,
আমার ইচ্ছা আছে আমার ছেলেকে নিয়ে সব জায়গায় ঘুরবো, তো যাবো কিছুদিন পরেই একটা জায়গায়। এদিকে বামে চল, সবাই ভালো থাকবেন, হ্যাভ আ গ্রেট গুড নাইট, সি ইউ সামটাইমস লেটার, আল্লাহ হাফেজ। বন্ধ করে দেন ডান পাশে ফিনিশ। হ্যাঁ।